আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা একটি রাইস কুকার মেরামত করব। রাইস কুকারে ভাত রান্না হবার পরে অটো অফ করার জন্য একটি মাইক্রো সুইচ বা লিমিট সুইচ ব্যবহার করা হয়। এই যে সেই লিমিট সুইচ, আমরা এই সুইচটি পরিবর্তন করব। তো এই সুইচটি নষ্ট হয়ে গেলে রাইস কুকার অন হবে না। তো অটো অফ করার জন্য এই ম্যাগনেট সুইচ, যে মাঝখানে যে সুইচটি রয়েছে সেটা মূলত ম্যাগনেট সুইচ, অটো অফ করে দেয় এবং এই লিভারের সহিত এই মাইক্রো সুইচ বা লিমিট সুইচের একটি প্রান্ত যুক্ত করা থাকে। তো এইটি মূলত অটোমেটিকভাবে রাইস কুকার অন অফ করে। তো আমরা কি করব, এই মাইক্রো সুইচটি পরীক্ষা করব। আসলে মাইক্রো সুইচটি নষ্ট হয়ে যাওয়ার ফলে মূলত রাইস কুকারে ভাত রান্না হচ্ছে না। আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করার চেষ্টা করছি। তো এই সুইচটি পরিবর্তন করে দিতে হবে। মার্কেটে আপনারা এই সুইচ 30 টাকা থেকে 40 টাকার ভিতরে পেয়ে যাবেন। মূলত যেখানে রাইস কুকার বা ইলেকট্রিক আয়রন অথবা ব্লেন্ডারের খুচরা পার্টস বিক্রি করা হয় সেখানে পেয়ে যাবেন। তো দেখেন কানেকশনটি কিভাবে করা হয়েছে। এই যে একটি ক্যাবেল, সবুজ ক্যাবেল, এই ক্যাবেলটি এই থার্মোস্ট্যাট হয়ে, এখানে একটি থার্মোস্ট্যাট রয়েছে, এই থার্মোস্ট্যাট হয়ে এখান থেকে এই রাইস কুকার সকেটে চলে আসছে। এই যে এই সকেটে যুক্ত হয়েছে এবং আরও একটি ক্যাবেল বের হয়ে ফিউজের মাধ্যমে অন্য একটি প্রান্তে, কয়েলের প্রান্তে চলে গেছে। তো এই যে থার্মোস্ট্যাট দেখছেন, এটি মূলত 180 ডিগ্রি অথবা 160 ডিগ্রি তাপমাত্রায় অফ হয়ে যায়। তো সেটা অফ হোক, কিন্তু এখান থেকে একটি ক্যাবেল এখানে আসছে এবং এখান থেকে মাইক্রো সুইচ হয়ে লাল ক্যাবেলের মাধ্যমে মূলত কয়েলে চলে গেছে বা হিটিং এলিমেন্টে চলে গেছে। তো আমরা এই মাইক্রো সুইচটি পরিবর্তন করে দেবো। তো এই একই মডেলের মাইক্রো সুইচ পাওয়া যায় মার্কেটে, শুধুমাত্র আমরা কমন এবং এনসি যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে ক্যাবেল যুক্ত করব। তো মূলত এই যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্রগুলো অ্যাকুরেট হলেও যে কানেক্টার রয়েছে, এই কানেক্টারের সাথে মূলত আমাদের যে স্ক্রু ব্যবহার করা হয়েছে সেই স্ক্রু মিলবে না। তো সেক্ষেত্রে একটি সমাধান আমি বের করেছি। তো দেখেন এই যে নিচের প্রান্ত কমন এবং উপরের যে প্রান্ত রয়েছে সেটি মূলত এনসি, নর্মালি ক্লোজ। তো আমরা ওই অবস্থায় এনসিতে যেহেতু সংযোগ করা রয়েছে, আমরা এনসিতে সংযোগ করে দেবো এবং ছোট একটি ড্রাইভার ব্যবহার করে আমরা মাইক্রো সুইচটি খুলে নেব। ঠিক যেভাবে সংযোগ করা রয়েছে ওইভাবে আমরা সংযোগ করে দেব। তো দেখেন আমি সুইচটি খুলে নিচ্ছি এবং ঠিক যেইভাবে সংযোগ করা ছিল একটি একটি করে ক্যাবেল খুলে আমি সেইভাবে সংযোগ করব। তো এই যে ক্যাবেল ক্লিপ দেখছেন, এই ক্যাবেল ক্লিপ আমি নোজ প্লেয়ার দিয়ে পাঞ্চ করে, নোজ প্লেয়ার ব্যবহার করে পাঞ্চ করে নিচ্ছি। তো ক্যাবেল ক্লিপ যদি ম্যানেজ করা না যায় তাহলে আপনারা এখানে যেহেতু ছোট ছিদ্র রয়েছে, পূর্বের স্ক্রুর সাথে মিলবে না, আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করে ঝালাই করে নিতে পারেন। তো আমি যেহেতু ক্যাবেল ক্লিপ আমার কাছে ছিল, আমি ক্যাবেল ক্লিপ ফিটিং করে নিচ্ছি এবং দুই প্রান্তই ক্যাবেল ক্লিপ আমি ফিটিং করে নেব। তো এই ধরনের পাতলা ক্যাবেল ক্লিপ মূলত ওই যে মাইক্রো সুইচ রয়েছে তার সাথে অ্যাডজাস্ট হবে, এ কারণেই আমি মূলত অল্পের ভিতর কাজটি সমাধান করছি। তো মাইক্রো সুইচ অথবা যদি থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যায়, আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন বা ঠিক করতে পারবেন। তো রাইস কুকারের রিপেয়ারের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো একটি ভিডিওর মাধ্যমে আপনারা রাইস কুকারের সকল সমস্যা বুঝতে পারবেন না। যদি আরও ভিডিও দেখতে চান আমি লিংক ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো দেখেন এই যে কমন প্রান্ত এবং এই সাইডে এনও, নিচেরটা এনও এবং উপরেরটা এনসি, আমরা এনসি এবং কমন প্রান্তে সংযোগ করব। আমি ক্লিপগুলো, ক্যাবেল ক্লিপগুলো সুন্দরভাবে পড়িয়ে দিচ্ছি এবং এই প্রান্ত পড়িয়ে দেব যেটি কয়েলের প্রান্ত বা হিটিং এলিমেন্টের প্রান্ত। এবং এখানে আমরা যে স্ক্রু দিয়ে এটি ফিটিং করা ছিল সেই স্ক্রু দিয়ে আমরা এটি সুন্দরভাবে আটকিয়ে দেব এবং খুব সহজেই এটা ফিটিং হয়ে যাবে, যেহেতু একই মাপের সুইচ। শুধুমাত্র এর যে কানেক্টার রয়েছে, কানেক্টার যে পয়েন্টগুলো বা টার্মিনালগুলো ছিদ্র ছোট হওয়ার কারণে স্ক্রুগুলো ফিটিং হচ্ছিল না। তো আমি এবার একটু চেক করব আসলে আমার রাইস কুকার সব কাজ করছে কি না। তো দেখেন আমি রাইস কুকারের যে তলা বা রাইস কুকারের যে বেজ রয়েছে তা আমি ফিটিং করে দিচ্ছি, স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি এবং প্রথমে সিরিজ যে বোর্ড রয়েছে সিরিজ বোর্ডে আমি চেক করব। এই যে সিরিজ বাল্ব দেখা যাচ্ছে এবং আমি ম্যাগনেট সুইচ চেপে ধরে আমি অন করে দেখছি, জ্বলছে আমার সিরিজ বাল্ব। তো আমি এবার ডাইরেক্ট অর্থাৎ প্যারালাল সকেটে দিচ্ছি এবং এই যে কুকিং বাতি এবং সিগন্যাল বাতি দুটোই জ্বলছে এবং সঠিকভাবে কাজ করছে।
তো মাইক্রো সুইচ বা লিমিট সুইচ নষ্ট হয়ে যাওয়ার কারণেই মূলত এই ধরনের সমস্যা হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।